করোনা মহামারীর কারণে গত মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। করোনার প্রকোপের কারণে হয়নি পিএসসি, জেএসসি এবং এসএসসির মতো পরীক্ষা। তবে এই তিনটি পরীক্ষা না হলেও আসন্ন 2021 সালে এসএসসি পরীক্ষা কি হবে, বিষয়টি নিয়ে শঙ্কিত আসন্ন 2021 সালের এসএসসি পরীক্ষার্থীরা। শিক্ষা সংশ্লিষ্টরা জানিয়েছে, করোনায় শীত বড় একটি ফ্যাক্ট, তীব্র শীতের সময় করোনা বাড়তে পারে। আমরা জানি প্রতি বছর ফেব্রুয়ারিতে শুরু হয় এসএসসি পরীক্ষা, তবে যেহেতু ফেব্রুয়ারিতে শীত থাকছে, তাহলে কি এসএসসি পরীক্ষা হবে নাকি হবে না, তাদের কি অটো পাস দিবে নাকি পরীক্ষা হবে, বিষয়টি নিয়ে শঙ্কিত প্রতিটি শিক্ষার্থী। যদি করোনা মহামারী না থাকতো, তাহলে অন্যান্য বারের মতোই অক্টোবরের মধ্যে শেষ হয়ে যেত এসএসসির নির্বাচনী পরীক্ষা, কিন্তু কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খুলে তার কোনো নিশ্চয়তা নেই, যার ফলে পিএসসি, জিএসসি, এসএসসির মতো এসএসসি নিয়েও বড় সংকট তৈরি হতে পারে। তো এই সংকটকে সামনে রেখে এসএসসি পরীক্ষা হবে কিনা এ নিয়ে একটি নিউজ পাবলিশ করেছে অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ জার্নাল। নিউজের হেডলাইন করা হয়েছে, এসএসসি পরীক্ষা হচ্ছে না। নিউজের বিস্তারিততে বলা হয়েছে, করোনার প্রাদুর্ভাবের কারণে গত মার্চ থেকে বন্ধ রয়েছে স্কুল কলেজগুলো, বাতিল হয়েছে চলতি বছরের প্রাথমিক সমাপনী জিএসসি ও এসএসসি পরীক্ষা। আসছে শীতে শুরু হচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ, অন্যদিকে আটকে গেছে এসএসসির পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষাও, ফলে এ নিয়ে এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরাও দুশ্চিন্তায়। অবস্থার খুব একটা উন্নতি না হলে নেওয়া হবে না পরীক্ষাও, তাই এসএসসি পরীক্ষা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে তাদের মাঝে। বিগত বছরের ধারাবাহিকতায় সাধারণত প্রতি বছর পহলা ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়, তার অন্তত 3 মাস আগে অনুষ্ঠিত হয় নির্বাচনী পরীক্ষা। তবে এবছর অক্টোবর মাস শেষ হতে চললেও এখনো নির্বাচনী পরীক্ষা নেওয়ার সম্ভাবনা তৈরি হয়নি। নির্বাচনী পরীক্ষা কবে হবে তা নিয়েও আছে অনিশ্চয়তা, স্কুল খোলার আগে নির্বাচনী পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। তো এখানে যে বিষয়টি বোঝানো হয়েছে সেটি হচ্ছে যে, আমি আগে বলেছি, যদি করোনা না থাকতো তাহলে ইতিমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা হয়ে যেত, তারা এখন ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিত। কিন্তু যেহেতু এখন নির্বাচনী পরীক্ষা হয় নাই, তো সেহেতু আসলে এবছর এসএসসি পরীক্ষা হবে কিনা এটা নিয়ে আসলে সবচেয়ে বড় প্রশ্ন। তবে যেহেতু শীত বড় একটি ফ্যাক্ট এবং যেহেতু শীতের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না, তাই ধরে নেওয়া হচ্ছে পিএসসি, জিএসসি, এসএসসির মতো এসএসসি পরীক্ষা হবে না। তারপর কি বলছে দেখেন, এক ভার্চুয়াল ব্রিফিং এ 2021 খ্রিস্টাব্দে এসএসসি পরীক্ষা নিয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বলেন, করোনার এই পরিস্থিতিতে শিক্ষার্থী ও শিক্ষকদের সুরক্ষা রাখাই মুখ্য, তবে এ মুহূর্তে এ বিষয়ে কিছুই জানানো যাচ্ছে না, সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, আমরা টেকনিক্যাল পরামর্শ কমিটির সাথে যোগাযোগ করেছি, এ বিষয়ে পরে জানানো হবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী জানান, আমরা টেকনিক্যাল পরামর্শ কমিটির সাথে যোগাযোগ করছি, কিছু দেশে স্কুল খুলে দিয়েছিল এখন বন্ধ করে দিচ্ছে, আর শীত নিয়ে সবাই শঙ্কায় আছে। অর্থাৎ যেহেতু শীত নিয়ে সবারই শঙ্কা আছে, মোটামুটি নিশ্চিত থাকেন যে এই বছর এসএসসি পরীক্ষা হচ্ছে না। এদিকে স্কুল খোলার আগে নির্বাচনী পরীক্ষা নেওয়া সম্ভব না বলে মন্তব্য করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক সাব কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান মুজিয়াউল হক। তিনি বলেন, গত 7 থেকে 8 মাস পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান কার্যত ছুটি, ফলে এ নিয়ে আরো চিন্তা ভাবনা করতে হবে, এখন এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। করোনা ভাইরাস সংক্রমণের এ পরিস্থিতিতে চলতি বছর এসএসসি পরীক্ষা হচ্ছে না, জিএসসি ও প্রাথমিক সমাপনী পরীক্ষা হচ্ছে না। এইচএসসি পরীক্ষার্থীদের জিএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। এদিকে এসএসসি পরীক্ষার্থীদের দাবি, তাদের পরীক্ষা ছাড়াই মূল্যায়ন করা হোক, যদিও পরীক্ষা না দিয়ে মূল্যায়নের তীব্র বিরোধিতা করেছেন শিক্ষাবিদরা। তো এই ছিল এসএসসির সর্বশেষ আপডেট, পরবর্তী কোনো আপডেট আসলে আমরা আপনাদেরকে জানিয়ে দিবো।